আসন্ন 46 সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিপরা মথা দলের প্রার্থী বাবুরাম সতনামি শেষ প্রচার শেষ দিনেই সেরে ফেললেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি 46 সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের শেষ প্রতিক্রিয়া তিনি দিয়ে দিয়েছেন। জনগণের ওপর আত্মবিশ্বাস আছে, শান্তিপূর্ণভাবে ভোট হলে 100% তিপরা মথা দলের প্রার্থী বাবুরাম সতনামি সম্ভবত তিনি জয়ী হবেন। আপনাদেরকে জানিয়ে রাখি চার কেন্দ্রের উপনির্বাচন 23 জুন সকাল সকাল ভোট দেওয়ার জন্য তিপরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সমস্ত জনগণকে তিনি আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি 46 সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথম আঞ্চলিক দল হিসেবে বাবুরাম সতনামির নামে প্রকাশিত এবং প্রার্থী তিনি হয়েছেন। তিনি তার জয়লাভ করার পক্ষে আশাবাদী রয়েছেন। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কর্মী সমর্থকরা ভোট প্রচারে প্রবল ব্যস্ততা। আজকে তার শেষ দিনের শেষ প্রচার বাবুরাম সতনামির। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপরা মথা দলের প্রার্থীর ভোট প্রচার।